করবো। তোমাদের পানির গঠন নিয়ে আমি দুজনই আলোচনা করতে গিয়ে একটা এক্সাম্পল বা উদাহরণ হিসাবে পানির কথা উল্লেখ করেছি। এখানে দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে সংযুক্ত হয়ে এখনও পানি তৈরি করে। তুমি পানির সংকেত কখনো এই ধরনের দেখবে না, এই স্থিতি ও এই ধরনের দেখবে না, অথবা পানির সংকেত তুমি কখনো এই ধরনের দেখবে না। যদি পানি আমরা তৈরি করতে চাই, অবশ্যই এক এক পরমাণু অক্সিজেন, দুই পরমাণু হাইড্রোজেন মিলে পানির একটা অণু তৈরি করবে। তাহলে এখানে সংজ্ঞা আমরা স্পষ্ট উল্লেখ করেছি, একটি মৌলের সাথে অপর একটি মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করার যে সামর্থ্য তাকে যোজনী বলে। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন একটা নির্দিষ্ট ক্ষমতায় পরস্পরের সাথে সংযুক্ত হয়ে পানি উৎপন্ন করে। শুধু হাইড্রোজেন এবং অক্সিজেন নয়, যে কোনো দুটো, যে কোনো যৌগ, যে কোনো যৌগের মধ্যে যে উপাদান মৌলগুলো থাকে, সে মৌলগুলো নির্দিষ্ট ক্ষমতায় পরস্পরের সাথে সংযুক্ত হয়ে যৌগ গঠন করে। এই যোজনী পরিমাপের জন্য হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুকে আদর্শ হিসাবে ধরা হয়। অর্থাৎ এই হাইড্রোজেনের একটি পরমাণু অন্য কোনো মৌলের যে কয়টি পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে, হাইড্রোজেন একটি পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে, অথবা কোনো যৌগ থেকে হাইড্রোজেন এবং অক্সিজেনকে প্রতিস্থাপন করতে পারে, সেটি হলো সে মৌলের যোজনী। যেমন যেমন পানির ক্ষেত্রে আমরা বলতে পারি, এখানে অক্সিজেনের একটি পরমাণু হাইড্রোজেনের দুটো পরমাণুর সাথে সংযুক্ত হয়েছে, সুতরাং অক্সিজেনের যোজনী দুই। একইভাবে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য বলি, এখানে হাইড্রোজেন একটি পরমাণু, ক্লোরিন একটি পরমাণুর সাথে সংযুক্ত হয়েছে, সুতরাং ক্লোরিনের যোজনী হলো এক। আবার যদি আমরা সালফিউরিক অ্যাসিডের কথা বলি, H2SO4, সালফিউরিক অ্যাসিডের সালফেট একটি যৌগমূলক, যেটি ঋণাত্মক যৌগমূলক, এটি একটি সালফেট মূলক দুটো হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হয়েছে, সুতরাং সালফেট যৌগমূলকের যোজনী হবে দুই। একইভাবে জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন করে। এখানে লক্ষ্য করো, জিঙ্ক সালফিউরিক অ্যাসিড থেকে দুটো হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করেছেন, সুতরাং জিঙ্কের যোজনী হলো কত, দুই। একইভাবে ক্যালসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে, ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন উৎপন্ন করে। এখানে ক্যালসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে দুটো হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করেছে, সুতরাং ক্যালসিয়ামের যোজনী দুই। এই তথ্য ইনফরমেশনগুলো তোমরা অনেকেই জানো। আমি আজকে যোজনীর আধুনিক মতবাদ নিয়ে একটু কথা বলবো তোমাদের, বা ইলেকট্রনীয় মতবাদ। তাহলে টপিকসটা হলো যোজনীর আধুনিক মতবাদ। এই মতবাদে যে কথাটি উল্লেখ করা হয়েছে, কোনো মৌল যে কয়টি পরমাণু, যে কয়টি ইলেকট্রন ছাড়তে পারে অথবা গ্রহণ করতে পারে, তার সংখ্যাই হলো ওই মৌলের যোজনী। যেমন সোডিয়াম একটি ইলেকট্রন ছাড়তে পারে, এজন্য সোডিয়ামের যোজনী এক। ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছাড়তে পারে, এজন্য ক্যালসিয়ামের যোজনী দুই। অ্যালুমিনিয়াম তিনটি ইলেকট্রন ছাড়তে পারে, এই জন্য অ্যালুমিনিয়ামের যোজনী তিন। একইভাবে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই জন্য ক্লোরিনের যোজনী মাইনাস এক। অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে, অক্সিজেনের যোজনী মাইনাস টু। একইভাবে নাইট্রোজেন যদি তিনটি ইলেকট্রন গ্রহণ করে, নাইট্রোজেনের যোজনী মাইনাস তিন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই হলো জারণ, এটি হলো বিজারণ।
তাহলে এখানে একটি প্রশ্ন যে সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস একটা আয়ন কেন পরিণত হলো, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যালসিয়াম প্লাস টু আয়ন কেন পরিণত হলো। মনে রাখবে স্বাভাবিক অবস্থায় কোনো পরমাণুতে চার্জ থাকে না, চার্জের মানটা শূন্য থাকে। কিন্তু তোমাদের জানা আছে সোডিয়াম পরমাণুতে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার মানটা সমান, অর্থাৎ কোনো মৌলে পারমাণবিক সংখ্যা হলো প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। তাহলে সোডিয়াম পরমাণুতে 11টি পজিটিভ চার্জ আছে এবং 11টি নেগেটিভ চার্জ আছে। আর রাসায়নিক বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো ইলেকট্রন দান করা বা ইলেকট্রন শেয়ার করা, কিন্তু প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে সোডিয়াম যখন একটি ইলেকট্রন দান করে বা ছেড়ে দেয় বা ত্যাগ করে, তখন সোডিয়ামের কিন্তু 10টি ইলেকট্রন অবশিষ্ট থাকে আর প্রোটন আছে 11টি, তো 11টি প্লাস আর 10টি হলো মাইনাস। নিট ফলাফল হলো যোগ বিয়োগ করলে একটা প্লাস হবে আর কি। এই জন্য সোডিয়াম একটা ইলেকট্রন যদি দান করে ছেড়ে দেয় বর্জন করে, তাহলে সোডিয়াম একটা প্লাস আয়নে পরিণত হবে। আর যদি সিম্পলভাবে তোমাদেরকে বলতে চাই, যারা দান করে তারা ধনাত্মক চার্জ বা তারা ধনী, যারা গ্রহণ করে তারা ঋণী, অর্থাৎ ঋণাত্মক চার্জে চার্জিত হয়। অর্থাৎ সহজ কথায় কোনো পরমাণু যে কয়টি ইলেকট্রন ছেড়ে দেবে ঠিক সে কয়টি পজিটিভ চার্জে চার্জিত হবে। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে যেন সোডিয়াম প্লাস এক, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন দান করেছে যেন ক্যালসিয়াম প্লাস টু, অ্যালুমিনিয়াম তিনটে ইলেকট্রন ছেড়েছে এই জন্য অ্যালুমিনিয়াম প্লাস থ্রি। আর এই বিষয়টাকে আমরা জারণ বলি, জারণকে ইংলিশে অক্সিডেশন বলে। জারণটা হলো ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যে বিক্রিয়ার ফলে কোনো পরমাণু অথবা আয়ন ইলেকট্রন ছেড়ে দেয় এবং জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাকে জারণ বলে। এখানে দেখো সোডিয়াম কিন্তু একটা ইলেকট্রন দান করেছে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো এর জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখানে তীর চিহ্নের বাম দিকের অংশটা হলো বিক্রিয়ক, ডান দিকের অংশটা হলো উৎপাদ। সোডিয়াম একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তখন সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। তোমার বিক্রিয়ক পদার্থের অর্থাৎ সোডিয়ামের জারণ সংখ্যা ছিল শূন্য এবং বিক্রিয়ার পরে জারণ সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান, অর্থাৎ জারণ সংখ্যা বাড়ছে। এই জন্য সংজ্ঞায় বলা হচ্ছে জারণে জারণ সংখ্যা বৃদ্ধি পাবে, ইলেকট্রন দান করবে। তাহলে জারণের ঠিক বিজারণ শব্দটা, জারণের ঠিক বিপরীত শব্দটা হলো বিজারণ। তাহলে জারণে যদি ইলেকট্রন ছেড়ে দেয় এখানে যদি মাইনাস হয় এখানে প্লাস হবে, এখানে যদি প্লাস হয় এখানে মাইনাস হবে। বিজারণে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে বিজারণে যদি আমরা আধুনিক সংজ্ঞা দিতে চাই ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যে বিক্রিয়ার ফলে কোনো পরমাণু অথবা আয়ন ইলেকট্রন গ্রহণ করে এবং জারণ সংখ্যা কমে যায় তাকে বিজারণ বলে। ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরাইড আয়নে পরিণত হয়, অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করলে অক্সাইডে পরিণত হয়, একইভাবে নাইট্রোজেন তিনটি ইলেকট্রন গ্রহণ করে নাইট্রাইডে পরিণত হয়। আমার আলোচনার বিষয় ছিল যোজনী আধুনিক মতবাদ। তাহলে কোনো পরমাণু যে কয়টা ইলেকট্রন ছাড়তে পারে সেই সংখ্যাটাই হলো তার যোজনী, অথবা কোনো পরমাণু যে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে তার সংখ্যাই হলো সেই মৌলের যোজনী। সোডিয়াম যেহেতু একটা ইলেকট্রন ছাড়তে পারে এই জন্য সোডিয়ামের যোজনী প্লাস এক, এক ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছাড়তে পারে ক্যালসিয়ামের যোজনী দুই, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে এই জন্য ক্লোরিন যোজনী এক। প্রশ্ন আসতে পারে, প্রশ্ন হতে পারে ক্লোরিন কেন দুটো ইলেকট্রন গ্রহণ করতে পারে না বা সোডিয়াম কেন দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে না। এখানে তার জবাবটা হলো সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন দান করার পরে নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভ করে এবং নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভ করার পরে সেখান থেকে ইলেকট্রন স্থানান্তর করা যথেষ্ট বিভব শক্তির প্রয়োজন হয় যেটা প্রয়োগ করা সম্ভব নয়, এই জন্য সোডিয়ামের যোজনী সবসময় প্লাস এক এক। একইভাবে ক্লোরিনের যদি আমরা অ্যাটমিক স্ট্রাকচার গঠন দেখতে চাই তাহলে দেখবো এই সর্বশেষ কক্ষপথে একটি মাত্র 7টি ইলেকট্রন রয়েছে, তার অষ্টক পূরণের জন্য একটা ইলেকট্রনের প্রয়োজন আর এই একটা ইলেকট্রন সে গ্রহণ করলে অষ্টক পূরণ করে ফেলে, এই জন্য ক্লোরিনের পক্ষে কখনও দুইটা ইলেকট্রন গ্রহণ করা সম্ভব নয়। তাহলে আমরা একই সাথে যোজনী আধুনিক মতবাদ আলোচনা করতে গিয়ে জারণ বিজারণ এই বিস্তারিত তথ্যগুলো আমরা জানতে পারলাম। তাহলে কোনো মৌল যে কয়টা ইলেকট্রন ছাড়তে পারে অথবা গ্রহণ করতে পারে তার সংখ্যাই হলো যোজনী।
আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। আমি আর কয়েকটি বিষয় তোমাদের বোঝাতে চাই। তার কারণ রাসায়নিক বিক্রিয়া যখন একটা রাসায়নিক সমীকরণ তুমি লিখতে যাবে তখন বিক্রিয়ক, উৎপাদ এবং বিভিন্ন যৌগ যথার্থ লিখার একটি বিষয় তোমাদের সামনে আসবে। যেমন ধরো জিঙ্ক সালফেট, এই যৌগটাকে আমরা এইভাবে উপস্থাপন করি। অ্যালুমিনিয়াম সালফেট, একে আমরা এইভাবে উপস্থাপন করি। ক্যালসিয়াম অক্সাইড এইভাবে লিখি। অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা এই সংকেতের মাধ্যমে উপস্থাপন করি। তো সংকেতগুলো তুমি যদি বুঝতে চাও যথার্থভাবে, তাহলে তোমাকে অবশ্যই যোজনী সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। কিছু কিছু মৌলের যোজনী তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যেমন হাইড্রোজেনের যোজনী হল এক, ক্লোরিনের যোজনী এক, ব্রোমিনের যোজনী এক, আয়োডিন এক, ফ্লোরিন এক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক এদের যোজনী দুই, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম এদের যোজনী তিন। কিছু কিছু মৌলের যোজনী অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। একইভাবে অক্সিজেনের যোজনী দুই, নাইট্রোজেনের যোজনী এক, দুই, তিন, চার, পাঁচ, ফসফরাসের যোজনী তিন এবং পাঁচ, সালফারের যোজনী দুই, চার, ছয়, এই যোজনীগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এই যোজনীর মাধ্যমে তুমি কিভাবে একটা যৌগ গঠন করবে, যেমন ধরো পানির কথা তোমাদের একটু আগে বলেছি আমি, পানি সংকেতটা আমরা এইভাবে উপস্থাপন করি H2O। হাইড্রোজেনের যোজনী এক অক্সিজেনের কাছে যাবে, অক্সিজেনের যোজনী দুই হাইড্রোজেনের কাছে যাবে। সুতরাং যোজনী অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে। একইভাবে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের যোজনী দুই অক্সিজেনের কাছে যাবে, অক্সিজেনের যোজনী দুই ক্যালসিয়ামের কাছে যাবে। এটিকে যদি আমরা সরল করি তাহলে ক্যালসিয়াম অক্সাইড হবে। একইভাবে অ্যালুমিনিয়ামের যোজনী তিন অক্সিজেনের যোজনী দুই, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন মিলে যখন যৌগ তৈরি করবে অ্যালুমিনিয়ামের যোজনী যাবে অক্সিজেনের কাছে, অ্যালুমিনিয়ামের যোজনী তিন অক্সিজেনের যোজনী যাবে অ্যালুমিনিয়ামের কাছে। এটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত। তাহলে রাসায়নিক বিক্রিয়া একটা যৌগ কীভাবে লিখতে হয় এ সম্পর্কে যথার্থ ধারণা না থাকলে রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন সমীকরণ উপস্থাপনে তোমাদের জন্য কঠিন হবে এবং ভুলভ্রান্তি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আমি তোমাদের আজকে যোজনী আধুনিক মতবাদ, পুরাতন মতবাদ, জারণ কী, বিচারণ কী, এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করলাম। ওর সাথে আমি একটু প্রতীক এবং সংকেত নিয়ে কথা বলতে চাই। প্রতীকটা হলো একটা মৌলের একটা পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করার যে চিহ্ন সিম্বল ব্যবহার করা হয় তাকে প্রতীক বলে। যেমন হাইড্রোজেন, আমরা হাইড্রোজেন এতগুলো অক্ষর না লিখে এতগুলো অক্ষর মিলে একটা শব্দ তৈরি হয় হাইড্রোজেন, আমরা প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার ব্যবহার করব এবং সেটাই হবে হাইড্রোজেনের প্রতীক। তাহলে প্রতীক সবসময় বড় হাতে লিখতে হবে। একইভাবে আর প্রতীকটা হলো পরমাণুর জন্য, আর প্রতীকের জন্য হলো পারমাণবিক ভর বা পারমাণবিক ওজন। আর সংকেত হলো কোনো মৌলের একটি অণু অথবা যৌগের, কোনো যৌগের একটা অণুকে সংক্ষেপে প্রকাশ করার জন্য যে চিহ্ন আমরা প্রয়োগ করি তাকে আমরা সংকেত বলি। যেমন পানির সংকেত হলো H2O, পানি একটা যৌগিক পদার্থ। হাইড্রোজেনের সংকেতটা হলো H2, অক্সিজেনের সংকেতটা হলো O2, নাইট্রোজেনের সংকেতটা হলো N2, হ্যালোজেনের সংকেতটা হলো X2। মনে রাখবে মৌলিক গ্যাসসমূহ দ্বিপরমাণুক, মৌলিক গ্যাসসমূহ দ্বিপরমাণুক।
অর্থাৎ এদের একটি অণুতে দুটো পরমাণু বিদ্যমান থাকবে। তাহলে হাইড্রোজেনকে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া তুমি উপস্থাপন করবে অবশ্যই H2 লিখতে হবে, একইভাবে অক্সিজেন, নাইট্রোজেন এবং হ্যালোজেনের জন্য একই কথা প্রযোজ্য। এখানে হ্যালোজেন বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে বোঝানো হয়। হ্যালোজেন শব্দের শাব্দিক অর্থটা হলো সামুদ্রিক লবণ উৎপাদনকারী। সমুদ্রের লবণের মধ্যে এই যে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন এগুলো পাওয়া যায়, এই জন্য এদেরকে সামুদ্রিক লবণ উৎপাদনকারী বা সি সল্ট প্রডিউসার্স বলা হয়। তার যখনই কোনো রাসায়নিক বিক্রিয়ায় তুমি হাইড্রোজেনকে উপস্থাপন করবে তখন অবশ্যই H2 লিখতে হবে, অক্সিজেনকে উপস্থাপন করবে তখন O2 লিখতে হবে, সংকেত আকারে লিখতে হবে। নাইট্রোজেনকে উপস্থাপন করবে তখন N2 লিখতে হবে, হ্যালোজেনকে X2, X2 মানে হচ্ছে F2, Cl2, Br2, I2। এ সকল ইনফরমেশনগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এর পাশাপাশি আণবিক ভর নির্ণয়, আণবিক ভর নির্ণয়ে ক্ষেত্রে তোমাদের পারমাণবিক ভর অবশ্যই তোমাদেরকে জানতে হবে, পারমাণবিক ভরটা কি। তো এখানে একটু খেয়াল করো ছেলেরা, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। এই অণুকে সংক্ষিপ্তভাবে যে চিহ্ন তারা প্রকাশ করা হয় তাকে বলা হয় সংকেত। পরমাণুকে যে সংক্ষেপে যেটা যে চিহ্ন তারা প্রকাশ করা হয় তাকে বলা হয় প্রতীক। অণুর জন্য আণবিক ভর এবং পরমাণুর জন্য পারমাণবিক ভর। তো এখানে একটা বিষয়, যেমন পানির আণবিক ভর তুমি বের করতে চাও, পানির আণবিক ভর তুমি বের করতে চাও, তো পানির আণবিক ভর বের করতে চাইলে অবশ্যই তোমাকে হাইড্রোজেনের পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর তোমাকে জানতে হবে। ঠিক যোজনীর মতোই তোমাকে কিছু কিছু মৌলের পারমাণবিক ভর মুখস্থ রাখতে হবে। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, অক্সিজেন হলো 16, নাইট্রোজেন 14, সালফার 32। আমি পানির আণবিক ভর নির্ণয়টা তোমাদের একটু বলতে চাই। পানির মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু রয়েছে। প্রথমে হাইড্রোজেন পরমাণু আছে 2টা, তাহলে 2 × হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1, সুতরাং 2 × 1। তাহলে আমরা যে কাজটি করলাম, পরমাণু সংখ্যাকে পারমাণবিক ভর দিয়ে গুণ করলাম। হাইড্রোজেনের কাজ শেষ, শেষ হলে আমরা যোগ চিহ্ন প্রয়োগ করব। অক্সিজেনের পরমাণু সংখ্যা হলো 1টি এবং অক্সিজেনের ভর হলো কত, 16। সুতরাং পরমাণুর সংখ্যাকে পারমাণবিক সংখ্যা দিয়ে পারমাণবিক ভর দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা নিট ফলাফল পেতে যাচ্ছি, পানির আণবিক ভর হলো 18। একইভাবে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর তোমরা যদি বের করো দেখবে এর আণবিক ভরটা হলো 98 হচ্ছে। এর পাশাপাশি তোমাদের মল সংখ্যাটাকে একটু সংক্ষেপে বলে নিতে চাই। কোনো পদার্থ, সেটা মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, এর যে গ্রাম আণবিক ভর, এই গ্রাম আণবিক ভরকে সংক্ষেপে মোল বলে। আজকে এ পর্যন্তই, সামনের দিন আবারও ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হবে। অসংখ্য ধন্যবাদ।